নমস্কার বন্ধুরা মুখরোচক হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে মুখরো শেলে শুরু হচ্ছে দুর্গাপুজো স্পেশাল এপিসোড যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু স্পেশাল ট্র্যাডিশনাল এবং ইনোভেটিভ রেসিপিস সেরকমই এক স্পেশাল রেসিপি হলো কলকাতার রেস্টুরেন্ট স্টাইল ফিশ কবিরাজি শুরু করব এই রেসিপি তবে যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটিকে প্রেস করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি বারোটা বাসা মাছের ফিলে আপনারা এর পরিবর্তে ভেটকি মাছের ফিলে দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন ফিলেগুলো অন্ততপক্ষে এক থেকে দেড় সেন্টিমিটার পুরু হতে হবে প্রথমে আমি মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য এতে প্রথমেই অ্যাড করছি একটা গোটা পাতিলেবুর রস এরপর দিচ্ছি টু থার্ড স্পুন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োর ব্যবহার আপনারা স্বাদ অনুযায়ীও করতে পারেন এরপর দিচ্ছি স্বাদ মতো নুন এরপর দিচ্ছি দেড় চা চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটার পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন প্রতিটা মশলা কিন্তু এইভাবে মাছের প্রতিটা ফিলের ওপরে সমানভাবে ছড়িয়ে দিতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো মাখাতে সুবিধে হয় এরপর আমি অ্যাড করছি আড়াই আড়াইচা চামচ আদা রসুন বাটা আমি এখানে বারোটা মাছ হিসেবে মশলাপাতির পরিমাণ দেখিয়েছি আপনারা যদি ছটা মাছে করতে চান তাহলে মশলার পরিমাণ অর্ধেক হয়ে যাবে এরপরেতে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে সাড়ে তিন চা চামচ ধনে পাতা বাটা ধনেপাতার বাটার ব্যবহার এখানে একটু বেশি করা হয় কারণ এতে ফ্লেভারটা বেশ সুন্দর আসে আপনারা ধনেপাতার সাথে চাইলে একটু পুদিনা পাতা মিক্স করেও বেটে নিতে পারেন তবে আমি এখানে শুধু ধনে পাতারই ব্যবহার করেছি প্রতিটা মাছের গায়ে এইভাবে সমানভাবে মশলা ছড়িয়ে দিতে হবে সব আমার মশলা এখানে অ্যাড করা হয়ে গেছে এইবারে সব কিছু মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আস্তে আস্তে এরপর এই ম্যারিনেট করা ফিলেগুলো আমি ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা এরপর আসি নেক্সট স্টেপে একটা বাটিতে আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এরপর এতে আমি অ্যাড করছি ওয়ান ফোর্থ টি স্পুন নুন এবং হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে ডিমের সাথে সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর আমি দেখাবো কিভাবে মাছের ফিলেগুলোকে প্রপারলি কোট করবেন প্রথমে এরকম একটা ফিলে নিয়ে ডিমের যে মিশ্রণ সেটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর ওপরে রেখে দিয়ে এভাবে কোট করে নিতে হবে প্রতিটা ফিলে বিস্কুটের গুঁড়োতে কোট করতে করতে এভাবে দু হাতে আস্তে আস্তে চাপ দিতে হবে ততক্ষণ যতক্ষণ না আগের তুলনায় ফিলেগুলো দ্বিগুণ হয়ে যাচ্ছে বড় বড় রেস্টুরেন্টে এইভাবেই ফিসকবিরাজি বানানো হয় এই প্রসেসের জন্য কিন্তু ফিসকবিরাজি আরও বেশি খেতে সফট এবং ক্রিস্পি হয় খুব সাবধানে এই প্রসেসটা করতে হবে তা না হলে মাছগুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে এরপর আবারও মাছের ফিলেগুলোকে ডিমের মিশ্রণে কোট করে নিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করতে হবে অর্থাৎ ডাবল কোটিং হবে আবারও মাছের ফিলেগুলোতে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে এবার শেষ পর্যায়ে একটুখানি শেপ দিয়ে নিতে হবে এইভাবে কিন্তু প্রতিটা মাছের ফিলেকে কোট করে নিতে হবে এইভাবে প্রতিটা মাছের ফিলেকে আমার খুব ভালোভাবে কোটিং করা হয়ে গেছে এবং এটা আমি রেখে দেব পনেরো মিনিটের জন্য ফ্রিজে যাতে বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে মাছের গায়ে সেট হয়ে যায় এরপর একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবং তাতে অ্যাড করছি এক চিমটে নুন এবং একটা চামচ কর্নফ্লাওয়ার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে যাতে একটুও লাম্প না থাকে এরপর এতে অ্যাড করছি আরও একটা চামচ কর্নফ্লাওয়ার এবং আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কবিরাজির বাইরের দিকে যে ডিমের জালির কোটিং থাকে তার জন্য আমি মিশ্রণ রেডি করে রাখলাম এবার একটা কড়াইতে ডিপ ফ্রায়ের জন্য তেল গরম করলাম অবশ্যই রিফাইন্ড অয়েল ব্যবহার করতে হবে এবং এতে একটা ফিশ কবিরাজি আমি ছেড়ে দিলাম একটা পিঠ ভালো মতো গোল্ডেন হয়ে গেলে তবেই অন্য পিঠে উল্টোতে হবে এবং ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না অবধি দুপিট সমানভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে এখানে আমার ফিসকবিরাজি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার দেখাবো আপনাদের নেক্সট স্টেপ এরপর ডিমের মিশ্রণের অল্প পোশান এরকমভাবে হাতে নিয়ে হাতটাকে সুইং করে করে তেলের মধ্যে এরকমভাবে জালি তৈরি করতে হবে ডিমের যতক্ষণ না তেলটা ডিমের জালিতে পুরো কভার হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এরকম অল্প অল্প পোর্শন নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে এই সময় কিন্তু ফ্লেম অতি অবশ্যই লোতে রাখতে হবে এবার ডিমের জালিগুলোকে এভাবে স্ক্রেপ করে নিতে হবে কড়াইয়ের গায়ে যেন একটুও আটকে না থাকে এরপর একটা ভেজে রাখা রাজি কিনারা থেকে একটু দূরে এরকমভাবে জালির ওপরে রেখে দিয়ে দুটো স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে জালির মধ্যে কোট করে নিতে হবে খুব সাবধানে এই প্রসেসটা করতে হবে তা না হলে কিন্তু ডিমের জালিটা মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে এরপর দুটো স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে কবিরাজি বানানোর প্রসেস এখানে আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি আস্তে করে তেল থেকে তুলে নেব এবং প্লেটিং করে নেব তৈরি হয়ে গেল কলকাতার রেস্টুরেন্ট স্টাইল ফিশ কবিরাজি যা আপনারা গরম গরম সার্ভ করতে পারেন স্যালাড টমেটো কেচাপ কাসুন্দি অথবা গ্রিন চাটনি সহযোগে কলকাতার বিখ্যাত এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং পুজোর দিনগুলিকে আরও বেশি স্পেশাল করে তুলুন এবং নিজের পুরো পরিবার বন্ধুবান্ধব এবং রিলেটিভদের সাথে এনজয় করুন এই রেসিপি ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি পুজোর বাকি দিনগুলোর জন্য থাকছে আপনাদের জন্য এরকমই বেশ কিছু স্পেশাল রেসিপিস যা আপনারা বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন একটা ফিশ কবিরাজি আমি আপনাদের এখানে একটু ভেঙে দেখাবো এর বাইরের কোটিংটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা হয়েছে খুবই সফট জুসি এবং ফ্লেভারফুল আপনারা আপনাদের পছন্দসই ডিপ দিয়ে এ রেসিপিটা ট্রাই করুন আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরে আরও অন্য রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং